ওই গেলে না মাসিমা কি ব্যাপার গোপাল দাদা এই যে লতা দি মালপো খামু তুমি খবর পেলে কি করে আজ বাড়িতে মালপো হচ্ছে বাতাসে খবর দিছে উল্টা ডাঙার মোড় থিকা তো গন্ধ আসতাছে হয়েছে অত ফলায় না বেলুনে বেশি হাওয়া দিলে কি হয় জানো দুম্পড়াশ এ বেলুন সে বেলুন নয় এই বেলুনটা এত বড় যে আমি যতই হাওয়া দিই না কেন এই বেলুন ফাটানো আমার কম্য নয় তোমার সাথে কথায় কে পারবে বাপু হার মানলাম আমার তো ভুলই হয়ে গেছিল না তোমার নাম কি গোপাল ভাঁড় ভাঁড়ের বংশ বলে কথা মানুষের হাসানো আমার কাম যতই আমি বিষের খোঁচা দেই না কেন মানুষ কেবল হাসে ফুরিয়ে যাবে গোপাল দাদা ফুরিয়ে যাবে দুদিন সবুর করো তোমাদের ওই হাসানো সে দম ফুরিয়ে যাবে তোমাদের তবে এত কথা নয় তুমি দাঁড়াও আমি তাড়াতাড়ি তোমাকে মালপো এনে দিই এক প্লেট হ্যাঁ লতা দি শোনো 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 এক প্লেটে হইব না দুই প্লেট আনো ভাঁড়েরা বুঝি পেটুকো হয় ভাঁড়েরা দাঁতাও হয় আরে খাইতে ইচ্ছা হলে তো আমি পাঁচ দশ প্লেট তো এমনি খাইতে পারি এই রে অহনে আমি এক প্লেট খামু এই তো বললে দু প্লেট আনো এক প্লেট খামু মানে মাসিমার অন্য পেইং গেস্টে দিমু ছিলে একটা ভালো ছেলে পেন গেস এনে দেবে তা তো প্রায় দিন পাঁচেক হয়ে গেল তুমি তো মাকে কোনো খবরই দিলে না আরে আনছি তো ভালো পোলা খুঁজাই তো আনছি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে পরো এই শহরে তার থেকে ভালো পোলা কেউ হইব না মাসিমারে ডাকো মাসিমা পরে আগে আমাকে দেখাতে হবে ডাকো তাকে আইসা খারাপ অমিত ভাই ও অমিত ভাই আয়া পড়ো আয়া পড়ো আয়া পড়ো হ্যাঁ এই হইল গিয়া অমিত ভাই অমিত রায় আর এই হইল গিয়া মাসিমা না 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 মাসিমার রাইট হ্যান্ড লতা দি কি করছেন আমি পড়ছি ওকালতি পড়ছি সাত বছর ধরে পড়তে আছে বুঝছো সব সময় ভাবে যে এই শিক্ষা ব্যবস্থায় ভালো উকিল হওয়া যায় কি যায় না এই মনে কইরা একবার পরীক্ষা দেয় একবার পরীক্ষা দেয় না বাপের তো অগাধ সম্পত্তি কবিতা খুব ভালো লেখে বুঝলে ছদ্ম নামে লেখে নামটা কয়ে দাও এই দেখো লজ্জা পায় আরে নামটা হইল গিয়া নিবারণ চক্রবর্তী ও ইনি নিবারণ চক্রবর্তী দেখো কাণ্ড গোপাল দাদা আমি ওনার কত কবিতা পড়েছি জানো ছোটকা আছে না ছোটকা পড়ে পড়ে কত শুনিয়েছে ওনার কবিতা আমাকে পড়ছো ছোটকা পড়াইছে ও তাইলে মনে হয় প্রুফ পড়ছো কবিতা তো ছাপাই হয় না গোপাল দাদা ছোটকা যে যে কবিতাগুলো পড়ে শুনিয়েছে তার মধ্যে তো কোনো অসুবিধে ছিল না আমাদের নতুন পেন গেস গোপাল দাদা নিয়ে এসছে গো অমিত অমিত রায় জানো বৌদি কবিতা লেখে নিবারণ চক্রবর্তী না ওইটা হইল গিয়া ছদ্ম নাম আসল নাম হইল গিয়া অমিত রায় ভুল বলছে ওটা অমিত রে অমিত রে আচ্ছা আমি লাবণ্য আমার গো একমাত্র বৌদি অবশেষে শিলংয়ে নয় কিন্তু লেক টাউনে এসে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিবেশ ধুলার দুলাল পরনে ছড়ায় আবির গুলাল ওরনা ওরায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত তুমি কে গো দাদাবাবু নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবীথিকায় গীর্ণ বকুল পুঞ্জ শাক চলে পাতাই দিল না নাকি দেখতে পায়নি কি ঘটমতো সব বলছে নিশ্চয়ই খুব পণ্ডিত লোক হবে বিদ্যান বিদ্যার ভার তো তাই ভার বইতে বইতে চোখ ঝাপসা হয়ে গেছে কিছুই খেয়াল করতে পারছি না আমাদের মতন চুনোপটিদের তো একেবারে নাই যাকে বিদ্যানবাবু আপনি মনে আনন্দে থাকুন আমি কিছু মনে করিনি আমি যে কাজটা করতে এসছি এবং সে হা ভগবান কী দশা করেছ পাগল হয়ে গেছো একদম হ্যাঁ আপন মনে ভুল বকছো
ওই সুন্দরী দুটোর একজনের প্রেমে পাগল হয়ে গেছো না তুমি? আবার এইসব শুরু করলে, এই জন্য আমি এখানে আসতে চাই না। কতদিন পরে আমি এলাম আর তুমি কেন কেন এতদিন পরে এলে? তুমি কেন এতদিন আসোনি গো? কেন আসনি বুঝতে পারছো না? আসলে তো এরকম খেকিয়ে উঠবে, সেই ভয় চটেই তো আমি আসিনি। পরিষ্কার করে বলো না, পরিষ্কার করে বলো না, আমার সামনে এলে তোমার বেলের লেপনাটা ধরা পড়ে যাবে, তাই আসোনি। এই কী কথা বলছো তুমি? তুমি আমাকে বিশ্বাস করো না? করতাম, তোমায় বিশ্বাস করতাম আমি। তোমার চোখে এখন পাপের ছায়া পড়েছে দিলীপদা, দেখি সে সরল চাউনি তোমার আর নেই। আমার চোখে সরলতা নেই মানে তুমি কী বলতে চাইছো? তুমি আমার চোখে এইটা পড়লে লতা, তোমার চোখে এটা আমি পড়লাম জানো দিলীপদা? সবসময় ছোটকা বলে জানিস লতা, মানুষের চোখ মনের আয়না। তোমার চোখে যে এখন অন্য কারুর বাসা বাঁধা হয়েছে গো দিলীপদা, তাই সবসময় লুকিয়ে রাখতে চাইছো যাতে তার ছবি ফুটে না ওঠে, তাই আমার কাছে আসো না তুমি। আমি এই জন্যই আসতে চাই না, আমি এই জন্যই আসতে চাই না। কেউ বলবে, কেউ বলবে যে আমাদের মধ্যে একদিন ভালোবাসাবাসি ছিল? দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। ফর গড সেক হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ। এইটা কি আমাদের নতুন পেনগেশ? ও কবিতা বলে বুঝি? বলে উনি নাকি নিজেকে শেষের কবিতার অমিত বলে ভাবে। সেটা কি কেন কি দরকার তোমার জানবার? সেটা কি, কি জন্য এসেছো সেটাই বলো। এই তো ভালো ছিল, আবার ভিজে গেলে কেন? তোমার তো দু নম্বরই মানুষদের সঙ্গে এভাবেই কথা বলা উচিত, কেন এসেছো সেটা বলো। তোমার মতো এরকম পিছিয়ে মুখটা দেখতে আমি আসিনি, আমার ম্যাডাম আমাকে একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছেন তোমার মাকে দেওয়ার জন্য, সেটা দিতে গিয়ে। কি চিঠি? তুমি নিজে খুলে নিয়ে দেখে নিও, আমি জানি না। কি আছে এটাতে? জানি না, ছবি আর ওই একটা ইয়ে আছে, লেখা আছে। আরে কিসের ছবি? জানি না, নিজে খুলে দেখে নিও। তোমার জীবনটাকে তুমি একদম জ্বলন্ত চিতা করে ফেলেছো, একটা চিতার কাট করে ফেলেছো, তাও তোমার চান্তি নেই, ফটফট করে ফাটাচ্ছ। কেন করছো লতা এরকম? তুমি তো এত সুন্দর মিষ্টি একটা মেয়ে ছিলে, কেন আমার উপরে এরকম করো? তুমি কেন আমার সাথে এরকম করছো? কেন তোমার অগ্নি পরীক্ষা নিচ্ছিলাম তাই। কেন কেন অগ্নি পরীক্ষা? কেন আমি কেন অগ্নি পরীক্ষা দেবো বলো তো? আমি জানতে চাইছিলাম আমার সন্দেহটা ঠিক না ভুল। জানতে চাইছিলে? কি জানতে পেরে যোগ আমার সন্দেহটা ঠিক ভুল? আরে বাবা, তোমার বিয়েতে এক ডজন শেষের কবিতা পেয়েছিলাম, তার থেকে তো আমি একটা পড়েছিলাম। ওরে বাবা, সেই এক ডজন থেকে তো এক ডজন বার আমিও পড়েছিলাম। তাহলে সেই নতুন বিয়ের পর বুঝলে, সারাদিন খালি মনটা অমিত 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 করত। পরে মন হলো না বাবা, তোমার দাদা যদি কিছু মনে করে কি দরকার, অশান্তি হবে, সরিয়ে দিলুম। ঠিকই বলেছ, অরুণ অরুণ থাকতে যদি অমিত অমিত করো, তো একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে এইভাবে যদি বাঙালি অমিতকে ভুলে যায়, শেষের কবিতাকে যদি ভুলে যায়। কি করে ভুলবে ছোটকা? এই যে অমিত দাদা এসেছে, ও যে এই যে এই যে শেষের কবিতা, এই যে অমিত অমিত, সে তো দিনরাত তাই করে, তার কবিতায় তো দিনরাত আউড়ে যায় গো। এইটা কিন্তু তুই ঠিক বলেছিস, এটা কিন্তু ভাবা যায় না। আজকালকার ছেলে হয়ে শেষের কবিতার অমিত অমিত, না ছেলেটাকে একটু বাজিয়ে দেখতে হচ্ছে। বাজনার কথায় মনে পড়লো, ঠাকুরপো ও বাড়ি চুপচাপ কেন বলতো? অনেকদিন বাজনা শুনিনি তো, দেখো দেখি ভুলে গেছি। শোনো না, ওই ওই বাড়ির কথায় মনে পড়লো, দিলীপদা এসেছিল একটা খাম দিয়ে গেল, বললো ওই আন্টি নাকি তোমায় দিতে বলেছে। এটা কি আছে? ওই ছবি আছে, চিঠিও আছে একটা। ছবি? তাই তো বললো ছবি, আর এই হলো চিঠি। পড়তো 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 লেখা রয়েছে, এটা তো মনে হচ্ছে সৌদামিনী দেবীর হাতের লেখা। মিসেস রয়, জেদ করে সব কিছুই করা যায়, কিন্তু পরকে ভালোবেসে, হ্যাঁ পরকে ভালোবেসে যত্নে রেখে এত সুন্দর ব্যবসা আপনি মরে গেলেও করতে পারবেন না। ছবি পাঠালাম, দেখে বুঝে নিন। মানে সমু সম্পর্কে তুমি যা যা বললে সব কিছু ওর ওই হাতের লেখা দেখে? হ্যাঁ, এটাকেই গ্রাফোলজি বলে জানো। শুধু তাই নয়,
বিশেষজ্ঞরা মানুষের হাতের লেখা দেখে তাদের শারীরিক এবং মানসিক অসুখ পর্যন্ত বলে দিতে পারে। এমনকি হাতের লেখার পরিবর্তন ঘটিয়ে তাদের রোগটা পর্যন্ত সারিয়ে দিতে পারে। মানে সমুর কোনো অসুখ আছে সেটা তুমি ওর হাতের লেখা দেখে বুঝেছ? কি অসুখ? মানসিক অসুখ, এবং এটা বংশগত। বংশগত? কিন্তু না, অমের বাড়িতে তো কোনো মানসিক রোগ নেই কারো। না, তা না থাকলেও এটা তো মায়ের বাড়ির দিক থেকেও হতে পারে। মায়ের বাড়ির দিক থেকে? মানে আমার বাড়ির দিক থেকে? কি অসুখ! নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান ভাবা, এটার জন্য কারোর হাতের লেখা দেখার প্রয়োজন আছে? আমার আর সমুর সঙ্গে কথা বললেই লোকে বুঝতে পারবে আমরা কত বুদ্ধিমান। হ্যালো আন্টি। ও হাই মিস্টার রয়, আপনি? হ্যাঁ, চল এলাম। আপনারা একে অপরকে চেনেন? অফকোর্স, উনি তো আমার মেয়ের শ্বশুর মশাই। ও মাই গড, মিস্টার উত্তম কুমার রয় আপনার সানিল্য? মিস্টার রয়, আপনি যখন এসেছেন চলুন উপরে চলুন, ফর্ম এক্ষুনি কোর্ট থেকে চলে আসবে। না আজকে থাক, ওকে নামাতে এসেছিলাম, নামিয়ে দিয়ে গেলাম। না 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 না, একটু চা। না আজকে থাক প্লিজ। চাঁদ, গুড নাইট। গুড নাইট আঙ্কেল। এই তোমায় বলেছি আঙ্কেল বলবে না, আমাকে রনু বলে ডাকবে। রনু? হ্যাঁ মিস্টার সরকার, অনেক আগে আমাকে একজন এই নামে ডাকতো, অরুণ থেকে রনু। ও ভালো কথা, একটা কথা বলতে ভুলে গেছি, এই আপনি একটু একদিকে ভালো করে নজর রাখবেন তো, এর পাগলি আছে। আর শোনো, এইসব পোশাক পরবে না, শাড়ি পরবে, না থাকলে এনার কাছ থেকে চেয়ে নেবে, আমি পরে কিনে দেবো, ঠিক আছে? ওকে, গুড নাইট মিস্টার সরকার, গুড নাইট। মিনিমাসি, মিনিমাসি বলছি কি, উনি চা না খেলেও আমরা তো খাবো। এই যে কি ব্যাপার তোমার, মালিক গাড়ি করে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে। আর বলিস না, বুড়োটা ভীষণ কিপচে, ট্রান্সপোর্টের পয়সা চাইলাম পুরো বাড়ি পর্যন্ত ছেড়ে দিল। বুঝলাম আমি ভাই, আমার বৃহস্পতি অহনে একারে তুঙ্গে, ছোটবেলার স্বাদ আমার পূর্ণ হইল রে ভাই। এক লগে রাজকন্যার অর্ধেক রাজত্ব, এক কারে হাতের মুঠার উইজি টক কইরা ব্যাংকটা জলে লাভ দিল না, এক কারে ওই রকম ওই ক্ষণে বাস্তব সত্য ব্যাংক জলে লাভ দিল। হ্যাঁ আচ্ছা গোপালদা, তুমি তো আনরোমান্টিক কেন বলো তো? কী করি ভাই, রোমান্টিক হইবার মতো আমি সময় পাই নাই যে। আর তোমার মতো সোনার মস্তিষ্ক আর হীরের চামচ মুখে লইয়া আমি তো জন্মাই নাই রে ভাই। আচ্ছা রবি ঠাকুর কী বলছেন তুমি দেখে শোনো একবার। ক ক বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাঁকড়া আছে। হাবা যায় বুড়ার ইমাজিনেশন খান একবার দেখছো। না ঠিক আছে তুমি শোনো, বাকিটা বাকি আছে আরো। ক হ্যাঁ, সে স্যাঁকড়া একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হীরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরে আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে। বুঝি সাদ সাদ চন্দ্র, তুমি বুঝছো? হ্যাঁ, তাহলে অমন সুন্দর চাঁদ ছেড়ে তুমি ওর ব্যাঙের দিকে তাকালে কেন? মানে তোমার চোখে সেটাই বা পড়লো না? আরে ভাই রে ভাই, আমি তো ব্যাঙের মতো টপ করে লাফাইয়া বড় লোক হইতে চাই, তা আমি চাঁদ দেখবো কেন? আমি তো ব্যাঙই দেখবো। মানে সেই কারণে তুমি? হ্যাঁ গোপাল ভাঁড় মশাই, এক লাফে বড় লোক হয়তো আপনি হতে পারবেন, কিন্তু পড়ে গেলে না ছোট লোক হয়েও বাঁচতে পারবেন না, তখন ঠাঁই হবে আস্তা করে, বুঝলেন? আস্তা করে নরকে? হ্যাঁ সবই বুঝছি আমি, আপনি একটা কথা বোঝেন নাই, আমি তো ভার নরকে গিয়া সেইখানকার রাজারে আনন্দ দিয়া আমি শ্বশুর মশাই বানাই আর কি। দেখুন দেখুন চেষ্টা করে, এখন এই খাবারগুলো খেয়ে পেটটা ঠান্ডা করুন, চলুন খেতে চলুন। গোপালদা এই কি তোমার রাজকন্যা? আরে দেখো পাগলের কাণ্ড, এইটা তো রাজার দুও কর্তা, রাজকর্তা আছে উপরে। ভালো কথা বলে কিন্তু, ওই কথার ঘুরে তোমার শিরা ভিজবো আমার না, বুঝছো? আমার সত্যকারের গুড় চাই। আর একটা কথা কই অমিত ভাই,
যে তালে আসো ঠিক কইরা বলতুল, তাহলে তোমার লগে লগে কিন্তু আমারও পাত্তারি গুটাইতে হইব, বুঝছো? চলি। জানেন এড়াতে পারবেন না, তবু এড়াতে চাইলেন। জানেন কি যে দূরে দূরে থাকলে কত অসুবিধে হয়? মানে যে হতভাগা পেছনে পড়ে থাকে তার প্রাণটা তো ঊর্ধ্বস্বরের ডাক দেয়। দেখুন, ডাকার ক্ষেত্রে নামটা মানে ধরুন দেবদেবীদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তোর নাম ধরে ডাকাই যায়। ধরুন দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও দশভুজা কিন্তু কখনো অসন্তুষ্ট হন না, কিন্তু আপনাদের ক্ষেত্রে তো মুশকিল। না ডাকলেই বোধহয় সমস্যার সমাধানটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, মানে কাছাকাছি থাকলে তো মানে ডাক্তার, ওই জন্য বলি তো একটু দূরে দূরে যাবেন না বেশি। মানে গেলে কি হয়, ধরুন ডাকতে ইচ্ছে করে কিন্তু পারা যায় না, মন তো চায়, নাহলে কতটা কষ্ট কতটা দুঃখের। বিদেশি কায়দাটা বোধহয় আপনার অভ্যেসে নেই, তাই না? না না, আরে সেই ডাকটা হয়তো পছন্দ নয় বৌমা, কিন্তু দেখুন অমিত বাবু ডাকতেই হয় না কিছু বলে, এটা সামাজিক নিয়ম। তবে সেই সামাজিক নিয়ম আপনাকে মানতেই হবে, আমার মাথার দিকে কেউ দেয়নি। যদি ভেতর থেকে ডাকের জোরটা থাকে তাহলে কিছু না বলে ডাকলেও চলে। দারুণ কথা বলেন না, অসম্ভব ভালো, অসাধারণ। কি বুঝছো বৌমা? বুঝছি যে ব্যাপারটা খুবই চিন্তার। শিশির কবিতার লাবণ্যকে পেয়ে অমিতার একবারে নিবারণ চক্রবর্তী চাগড়া দিয়েছে। কি বলছো গো দুজনে, শুধু লাবণ্যটা বুঝেছি আর কিছু বুঝতে পারছি না তো। আর কিছু বুঝতে হবে না গো, চল চল। দেখো যে বহুদিন ছোটকে কথায় কথায় আমার চিৎপিট করে।